হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের WBPSC LDA-তে যারা সফল ক্যান্ডিডেট তাদের পরবর্তীকালে যে VR প্রসেস এবং পুলিশ ভেরিফিকেশনের যে প্রসেস আছে সেগুলো নিয়ে একটি ভিডিও সিরিজ চালু করেছিলাম। তো সেটি পার্ট 1 পার্ট 2-তে আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছিলাম। তো অনেকে আপনাদের মধ্যে কিছু ডাউট ছিল যেগুলো আমি হয়তো ভিডিওগুলিতে ক্লিয়ার করতে পারিনি, এবং অনেকের মধ্যে অনেক কনফিউশন তারা বারবার কমেন্টে জানাচ্ছেন এবং আমাকে পার্সোনালিও জানিয়েছেন। তো তাদের জন্য কতগুলি এবার কি কি আপনাদের পার্টিকুলার টু দ্য পয়েন্ট পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের জন্য কি কি দরকার সেটা নিয়ে একটি ভিডিও বানিয়েছি। আশা করছি এই ভিডিওতে আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আপনার ভিডিওটা বন্ধু শেষ অবধি দেখবেন, তাহলে হয়তো আপনার ব্যাপারটি পরিষ্কার হবে। পুরোটা ভিডিওটা দেখলে আপনার আইডিয়াটা পাবেন। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। ফার্স্ট যেটা হচ্ছে, এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী কী টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো ওয়ান বাই ওয়ান আমরা সব টপিকগুলো নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট যেটা হচ্ছে যে DIB থেকে আপনাদের যেখানে কল আসছে সেখান থেকে আপনি তারপর লোকাল পুলিশ স্টেশন থেকে পুলিশ ফোন করছেন হয়তো, বা আপনাদেরকে মিটও করছেন। তো তারা যে ডকুমেন্টগুলো চাইছেন সেটা নিয়ে অনেক জায়গায় অনেক কনফিউশন হয়েছে, অনেক অনেক রকম ভাবে বলছেন। তো ফাইনালি যেগুলো চাওয়া হচ্ছে আমি অনেক জায়গা থেকে খবর পেয়ে যেটা আপনি জানতে পারছি সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। তো প্রথম যেগুলো দরকার সেটি হচ্ছে আপনাদের যত ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে তা সবগুলোর আপনাদের অরিজিনাল এবং জেরক্স, এবং অবশ্যই সেগুলি সেলফ অ্যাটেস্টেড হবে। মাধ্যমিক থেকে শুরু করে HS, কারো যদি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে, ইঞ্জিনিয়ারিংয়ে কেউ যদি কোনো ডিপ্লোমা BTEC করে থাকেন, তো যে যা কিছু কোয়ালিফিকেশান পুট করেছেন সেগুলোর অবশ্যই আপনার অরিজিনাল এবং জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে রেডি রাখবেন। নেক্সট হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেটের অবশ্যই অরিজিনালিটি এবং জেরক্স দরকার হবে। কাস্ট সার্টিফিকেট, যদি আপনি কোনো OBC, SC, ST বা হ্যান্ডিক্যাপ এক্সামটেড ক্যাটাগরিতে পড়েন তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেটগুলি রেডি করে রাখবেন, অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড। ক্যান্ডিডেটের নিজের এবং তার বাবা এবং মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ডের আপনাদের অরিজিনাল এবং জেরক্সগুলি সঙ্গে কিন্তু রাখতে হবে। নেক্সট হচ্ছে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটি জোগাড় করতে হবে, যেটি ফটো সমেত যেন অবশ্যই হয় এবং তার অরিজিনালটি আপনাদের কিন্তু জমা করতে হবে। এটি আপনারা যারা পঞ্চায়েত থাকেন তারা পঞ্চায়েতে এবং যারা মিউনিসিপ্যালিটি থাকেন সেখানে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে অবশ্যই কিন্তু করিয়ে রাখবেন। এটা এমন এমন কোনো ব্যাপার নেই যে আপনাদের কল আসার পরেই করতে হবে, এটা আপনারা আগে করে রাখতে পারেন, আপনাদেরই প্রসেসে সুবিধা হবে। এরপর হচ্ছে আপনারা যারা হাউস ঘরে সবারই হাউস ট্যাক্স লাগে, তো সেই হাউস ট্যাক্সকে লাস্ট ডেটে দিয়েছেন বা যদি কোনো পুরোনো কোনো কপি থাকে তার একটি অরিজিনাল এবং জেরক্স সঙ্গে রাখবেন। এবার হচ্ছে আপনারা অনেকেই যারা VR ফর্ম ভরেছিলেন তারা হয়তো জানেন যে আপনাদের দুজনের নাম আপনাদের রেকমেন্ড করতে হয়েছিল যারা আপনাকে খুব ভালো করে চেনেন। তো যে দুজনের নাম আপনারা রেকমেন্ড করেছিলেন তাদের কাছ থেকে আপনাদের একটা ডিক্লারেশন লিখে নিতে হবে যে তারা আপনাকে খুব ভালোভাবে চেনেন এবং আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আপনার তাদের কাছে জানা নেই, এবং জাস্ট লাইক একটা ক্যারেক্টার সার্টিফিকেটের মতো একটা ডিক্লারেশন আপনি নিজে লিখে নেবেন, তাদেরকে দিয়ে জাস্ট সাইন করে রাখবেন, এটা আপনাকে করে রাখতে হবে। এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এরপরে কতগুলি জিনিস করার পর আপনাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশকে সেখানে SCPকে আপনাদের সেলফ ডিক্লারেশন একটা দিতে হবে যে আপনি নিজের দিক থেকে সব ক্লিয়ার আছেন, আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এবং আপনি সুস্থ সবলভাবে সব কিছু গভর্নমেন্ট জব অ্যাটেন্ড করতে ইচ্ছুক, এরকম একটা আপনাদের বয়ান লিখে আপনাদের একটা সেলফ ডিক্লারেশন লিখে SCPকে জমা করতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট যেটি সেটা হচ্ছে আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোডও করতে পারেন, পারফর্মা পাওয়া যায়, অ্যানেক্সার হিসাবে পাওয়া যায়, সেটা আপনারা নেট থেকে ডাউনলোড করে ফিল আপ করেও আপনারা ক্যারেক্টার সার্টিফিকেট এটি বের করতে পারেন। সবেতে আপনাদের যেন ফটো আইডেন্টিটি থাকে তাহলে সুবিধা হবে। নেক্সট আপনার যেটি কোশ্চেন সেটি হচ্ছে যে অনেকের মনে একটা প্রশ্ন হচ্ছে যে যারা মাধ্যমিক পাস করেছেন সেখান থেকে আপনাদেরকে ভেরিফাই করে লিখে নিয়ে আসতে হবে, বা HS যেখান থেকে করেছেন সেখান থেকে ভেরিফাই করে আনতে হবে, বা কলেজ যেখান থেকে, এগুলো আপনাদের নিজের থেকে করে রাখতে হবে না। আমরা যখন সার্ভিস করেছিলাম আমাদেরকে নিজের থেকে কিছু করতে হয়নি, আমাদের তো সেন্ট্রালে জয়েনিং হয়ে যাওয়ার পর তারপরে ভেতর ভেতর ইন্টারনালি চলতে থাকে। তো যাই হোক, আপনাদের স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে আপনারা আশা করছি নিজেদের কিছু করতে হবে না, আপনারা জাস্ট ডকুমেন্টগুলো ঠিকঠাক রেডি রাখুন, যে ডকুমেন্টগুলো DIB পুলিশ থেকে আপনাদের চাইবে যেগুলো আপনাদের লিস্টে বললাম তার থেকে হয়তো কিছু বেশি বা কিছু কম আপনাদের লাগবে, ওভারঅল এইগুলোই লাগছে, তো আপনাদের সেগুলো রেডি রাখতে হবে। তাহলে রেডি রাখার পর আপনারা যেমন যেমন দরকার সেই অনুযায়ী পুলিশ আশা করছি নিজেরাই ভেরিফাই করে তারা সেটা আবার রিটার্ন আপনাদের যে রেসপেক্টেড ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। নেক্সট যে কোশ্চেন রয়েছে, মেডিকেল টেস্ট কীভাবে করা হবে, অনেকে মনে এটা কনফিউশন রয়েছে, অনেকে চোখের পাওয়ার নিয়ে চিন্তিত, অনেকে যারা বলছেন একটু যদি ব্লাড প্রেশার বেশি থাকে তো কোনো প্রবলেম হবে কিনা, তো এইসব নিয়ে আপনাদের চিন্তা করার একদমই কোনো কারণ নেই। আপনারা যেখানে মেডিকেল টেস্ট হবে সেখান থেকে আপনারা একটি ফর্মেট পাবেন, মেডিকেলের ফর্মেট নামটা আমার ঠিক মনে আসছে না, একটি ফর্মেট পাবেন, সেটি ২৫ টাকা ডিপোজিট করে কালেক্ট করতে হয়। সেখানে আপনাদের সব অনেক ডেটাগুলো ইনপুট করার জায়গা থাকে মেডিকেল রিপোর্টের মতো অনেকটা, সেগুলো আপনারা টেস্ট করিয়ে এনে সেই রিপোর্টগুলো আপনাদের সেখান থেকে অ্যাটাচ করতে হবে। যেগুলো দরকার আমি আগে বলেছি, আপনি ইউরিন টেস্ট, ব্লাড প্রেশার, ECG এবং আপনাদের চোখের যদি পাওয়ার থাকে তো চোখের পাওয়ার,
এগুলো আপনাদের ইনপুট করতে হবে। চোখের পাওয়ারের উপর বারবার আমি বলেছি, আগেও বলছি, কোনো রেস্ট্রিকশন নেই। ব্লাড প্রেশার যাদের কম বেশি 10-20 আছে, কোনো রকম ভয়ের বা টেনশনের কোনো কারণ নেই। ইসিজি নর্মাল ইসিজি থাকবেন, কোনো টেনশন করবেন না, একটা নর্মাল ইসিজি রিপোর্ট করে জমা দেবেন। এগুলো যত তাড়াতাড়ি আপনারা করে রাখতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের নিজেদের কাজগুলি হবে। এইভাবে মেডিকেল করা হয়, এটাতে কোনো স্পেশাল চিন্তার কোনো কারণ নেই, ক্লারিক্যাল জব। সুতরাং এটা নিয়ে কোনো আপনাদের চোখের বা অন্য কোনো প্রবলেম থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে, আপনাদের অনেকের মনে হয়েছে যে যারা বলছেন আগে সাবমিট করেছেন ভিআর কিন্তু এখনও কল পাননি, তো তাদেরকে তো আমি বলে রাখি যে ভিআর রোলগুলি যেগুলি ছাড়া হয়েছে সেগুলি আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ছাড়া হয়েছে। তো অনেক জায়গায় এবং ডিপার্টমেন্ট ওয়াইজও এটা ভেরি করে। যেমন নবান্নতে আপনাদের ক্যান্ডিডেট বেশি ছিল, প্রায় 800-এর উপর ক্যান্ডিডেট ছিল। অন্য অন্য ডিপার্টমেন্টে যেখানে 10 জন, 50 জন, 70 জন করে ক্যান্ডিডেট ছিল, তার অবশ্যই আগে আগে তাদের ভিআর ছাড়া হয়ে গেছে এবং তারা হয়তো আগে আগে প্রসেস শুরু হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে যারা নবান্নতে সিলেক্টেড হয়েছেন তাদের তো একটু টাইম লাগবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিআর ছাড়া হয়েছে। হয়তো আপনি যদি আগে জমা করেছেন কয়েকদিনের মধ্যেই কল পাবেন, প্রসেস খুব স্মুথলি চলছে, কোথাও কোনো প্রবলেম নেই। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং সব ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি রাখুন, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের মধ্যে অনেকেই খুব বেশি চিন্তিত আছেন, এত চিন্তার কোনো কারণ নেই, প্রসেস স্মুথলি চলছে, ঠিকই আপনারা কল পাবেন। নেক্সট হচ্ছে, যেটা আমাকে প্রশ্ন আছে যে এই ভিআর রোল জমা দেওয়ার কোনো নির্দিষ্ট টাইম থাকে বা এর মধ্যে কোনো জমা দিতে হয় কিনা, তো অবশ্যই একটা টাইম থাকে, এটা একটা শিডিউল মেনে কাজ হয়। যেদিন থেকে ভিআর ঢুকলো তার একটা নির্দিষ্ট দিনের মধ্যে ডিআইবিকে সেটি রিপোর্ট করে আবার নির্দিষ্ট ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিতে হয়। তারা সেই অনুযায়ী কাজটি যত তাড়াতাড়ি সম্ভব তারাও করার চেষ্টা করেন, আপনার কাছে সব ডকুমেন্ট পেয়ে তারা সব কিছু ভেরিফাই করে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেন। তো সেটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। হয়তো পুজোর জন্য কিছু দেরি হতে পারে মাঝে, কিন্তু যত তাড়াতাড়ি, এটি একটি নির্দিষ্ট ডেট থাকে এবং এটা আপনাদের নিজের সময়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এবং বেশিরভাগ ডিপার্টমেন্টেই যারা যারা 1200 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছেন, বেশিরভাগ ডিপার্টমেন্ট থেকে সব ক্যান্ডিডেটদের ভিআর রোল পাঠানোর কাজটি শেষ হয়ে গেছে তাদের ডিপার্টমেন্ট থেকে, এবার ভেরিফাই করে সেগুলো রিটার্ন আসার পালা। সুতরাং কাজ স্মুথলি চলছে, আপনারা বারবার আমি বলছি চিন্তিত এত হবেন না। তো এগুলি ইনফরমেশন দেওয়া ছিল। লাস্ট আপনার যেটা মেন আমার ভিডিওটা বলার বক্তব্য ছিল, এই পার্ট 3 বানানোর মেন কারণ এটাই যে আপনারা হয়তো অনেকেই এবার প্রথম, এটা গভর্নমেন্ট জব, তাই স্বাভাবিকভাবেই অনেক চিন্তিত হচ্ছেন, অনেক অনেক বিষয় নিয়ে টেনশন করছেন বা ভয় পাচ্ছেন কি হবে না হবে। এত চিন্তার কোনো কারণ নেই, আপনারা সব স্টেপই পিএসসির মাধ্যমে ক্লিয়ার করে এসেছেন। আপনারা নমিনেটেড ক্যান্ডিডেট, কয়েক লাখ ছেলের মধ্যে থেকে আপনারা সিলেক্টেড হয়েছেন। এমন কিছু ছোটোখাটো কারণের জন্য আপনারা অবশ্যই বাদ পড়বেন না। আপনাদের যা কিছু বাদ পড়ার স্টেপগুলো ছিল আপনারা পার করে এসেছেন। আপনাদের রেজাল্টটা আপনারা দেখে থাকবেন, আপনারা রেকমেন্ডেড, আপনারা মানে আপনাদের রিকমেন্ড করা হয়েছে যে আপনার চাকরি করার জন্য। সুতরাং এখান থেকে বাদ পড়ার আর কোনো কারণ নেই। আপনারা ছোটোখাটো বিষয় নিয়ে এত চিন্তা করবেন না, জাস্ট ডকুমেন্টগুলো ঠিকঠাক রাখুন এবং টাইমে ওয়েট করুন। ঠিক সময় আপনাদের সব কিছু ক্লিয়ার করে আপনাদের জয়নিং করিয়ে দেওয়া হবে এবং এটা নিয়ে আপনারা এত ওয়ারিড হবেন না, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। যারা জব অলরেডি, এটা যাদের সেকেন্ড বা থার্ড জব, তারা অবশ্যই জানেন প্রসেসগুলো। যাদের ক্ষেত্রে প্রথমবারের জব তাদের জন্য আমি এই মেসেজটি দেওয়া যে আপনারা নিশ্চিন্ত থাকুন এবং নিজেদের স্টাডি কন্টিনিউ করুন, বেটার জবের জন্য আপনাদের ঠিকই জয়নিং হয়ে যাবে, এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। তো এইটুকু ভিডিওতে বলার ছিল, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। সবাইকে এটি ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই ইনফরমেশনটি জানতে পারে। প্রত্যেকটা ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দিচ্ছেন, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো চ্যানেলের সঙ্গে থাকুন।